हेलो व्यूअर्स, स्वागतम जानाच्छि आमार आरो एकटी नतून भिडियोते। आजकेर भिडियोते ब्लैक एडम मुभिर कयेकटा स्टार रैंक बा हेड इन डिटेल्स बा कयेकटा थिंग्सेर उपर आलोचना करब। तो चलुन भिडियोटा शुरू करी। डिटेल्स नम्बर 1, 2019 सालेर शेजाम मुभिते आमरा एकटा विषय देखेछिलाम जे उइजार शेजाम एर आगे अन्य काउके शेजामेर क्षमता दिएछिलेन এবং তিনি যাকে দিয়েছিলেন তিনি সেটা অপব্যবহার করেছেন এবং রক অফ ইটার্নিটি প্রায় ধ্বংস করে দিয়েছিলেন। তিনি যে কথাটা বলেছিলেন সেটা আর কেউ না, সেটা ছিল ব্ল্যাক অ্যাডাম। এবং তখন প্রায় সব জাদুকরই মারা গিয়েছিল, মাত্র একজন বেঁচে গিয়েছিল এবং যে একজন বেঁচে গিয়েছিল তার জন্যই কিন্তু আমরা বিলি ভার্সন সেজাম পেয়েছি। যাই হোক, এটা কিন্তু একটা অনেক বড় স্টার এক ছিল, যে স্টার একটা 2019 সালেই আমাদেরকে পরিচয় করে দিয়েছিল সেজাম মুভিতে। ডিটেলস নাম্বার 2, মুভিতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা মেটালের সাথে পরিচয় হয়েছি এবং সেটা হলো অ্যান্থ মেটাল। মুভিতে যখন আমরা জে এস এর সাথে পরিচয় হই তখন আমরা হকম্যানের কাছ থেকে শুনতে পাই যে তার যে শিপটা রয়েছে বা প্লেনটা রয়েছে সেটা আসলে অ্যান্থ মেটাল দিয়ে তৈরি। কমিকে কিন্তু অ্যান্থ মেটাল আর হকম্যান একজন আরেকজনের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্ক রয়েছে। অ্যান্থ মেটাল এমন একটা ধাতু যেটার মধ্যে রয়েছে গ্রেভিটি ডিফাইং, এবং এর জন্য হকম্যান সে তার উইংস ব্যবহার করতে পারে এবং আর্মর ব্যবহার করতে পারে। এবং আমরা দেখেছি যে উইংস দিয়ে কিন্তু সে উড়তেও পারে এবং একই সাথে তার মাঝে কিন্তু সুপারহিউম্যান স্ট্রেংথ, ডুরেবিলিটি, স্টামিনা ইত্যাদিও চলে আসে। এবং তার যে একটা ওয়েপন রয়েছে সেটা দিয়ে কিন্তু সে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অস্ত্রে শেপ শিফটিং করতে পারে। ডিটেলস নাম্বার 3, অ্যান্থ মেটালের সাথে আমরা আরও একটা মেটালের সাথে পরিচয় হয়েছে, সেটা হলো ইটারনিয়াম। কমিকে এই ইটারনিয়ামটা তৈরি হয়েছে রক অফ ইটার্নিটি যখন প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, মানে দ্য রক অফ ইটার্নিটি থেকে কিন্তু ইটারনিয়াম মেটালটা তৈরি হয়েছিল। এই জিনিসটি দিয়ে সেজামের জাদু ব্যবহার করে যে তাকে কিন্তু কাবু করা যায় এবং খুব গুরুত্বভাবে আঘাত করা যায়। বিষয়টা আসলে সুপারম্যানের ক্রিপ্টনের মতন কাজ করে। গ্রিন ক্রিপ্টন দিয়ে যেমন সুপারম্যানকে দুর্বল করে দেওয়া যায়, ঠিক এরকমভাবে ইটারনিয়াম দিয়ে ব্ল্যাক অ্যাডামকে দুর্বল করে দেওয়া যাবে। তো যাই হোক, ব্ল্যাক অ্যাডাম ভার্সেস ব্যাটম্যানের ফাইটটা যারা দেখার ইচ্ছা রয়েছে আশা করি ইটারনিয়াম ধাতু দিয়ে ব্যাটম্যান ব্ল্যাক অ্যাডামকে প্রায় ডিফিট করতে পারবে। এবং আমরা কিন্তু ব্ল্যাক অ্যাডাম মুভিতেও দেখেছি যে ইটারনিয়াম ব্ল্যাক অ্যাডামের উইক। মুভির শুরুতে একবার দেখেছি যখন তাকে ইটারনিয়াম দিয়ে আঘাত করা হয়েছিল তখন সে ফ্লাইং অবস্থায় অজ্ঞান হয়ে নিচে পড়ে গিয়েছিল, এবং যখন ব্ল্যাক অ্যাডাম সেবাকের মুকুটের উপর পাঞ্চ করেছিল তখন কিন্তু ব্ল্যাক অ্যাডাম খুব আঘাত পেয়েছিল এবং সেবাকের যে মুকুটটা তৈরি হয়েছে সেটা কিন্তু ইটারনিয়াম ধাতু দিয়ে তৈরি হয়েছে। এই জন্যই যখন ব্ল্যাক অ্যাডাম সেবাকের মুকুটের উপরে পাঞ্চ দিয়েছিল তখন ব্ল্যাক অ্যাডাম তার হাতে অনেক আঘাত পেয়েছিল। ডিটেলস নাম্বার 4, মুভিতে আমরা ইন্টার গ্যাং এর সাথে পরিচয় হয়েছি। ডিসি কমিক্সেও ইন্টার গ্যাং অনেক বড় একটা ভিলেন তারা, এবং তারা কমিক্সে কিন্তু টেকনোলজি ব্যবহার করত, এমনকি তারা ডার্ক সাইডের টেকনোলজি পর্যন্ত ব্যবহার করেছে। কিন্তু মুভিতে আমরা ইন্টার গ্যাংকে দেখতে পেয়েছি যে তারা ইটারনিয়াম ধাতু ব্যবহার করতে। যাই হোক, মুভিতে কিন্তু এক্সপ্লেন করে নিয়ে যে ইটারনিয়ামটা আসলে কোথায় থেকে শুরু হয়েছে, শুধু এটাই বলা হয়েছে যে খান্দাকে রয়েছে ইটারনিয়াম, যেমনটা ওয়াকান্ডাতে রয়েছে ভাইব্রেনিয়াম বা টেলোকানে রয়েছে ভাইব্রেনিয়াম, ঠিক এরকমভাবে খান্দাকে রয়েছে ইটারনিয়াম। এবং ভবিষ্যতে এই বিষয়টা কীরকম দেখায় সেটা অনেক ইন্টারেস্টিং হবে, যেহেতু এটা ব্ল্যাক অ্যাডামের উইক। ডিটেলস নাম্বার 5, মুভিতে আমরা আন্দ্রিয়ানা এবং এমন টোমাসের সাথে পরিচয় হয়েছি, এবং আমরা মুভিতে দেখেছি যে এমন টোমাসের মা হলো আন্দ্রিয়ানা, কিন্তু কমিক্সে এটা এরকম নয়। কমিক্সে আন্দ্রিয়ানা এবং এমন টোমাস তারা ছিল ভাই বোন, এবং কমিক্সেও কিন্তু আন্দ্রিয়ানার ইন্টারগ্যাংয়ের সাথে একটা কানেক্টিং রয়েছে। কমিক্সে আন্দ্রিয়ানা ইন্টারগ্যাংয়ের দাসত্ব ছিল এবং তাকে উপহার হিসেবে ব্ল্যাক অ্যাডামকে গিফট করা হয়েছিল, কিন্তু ব্ল্যাক অ্যাডাম আন্দ্রিয়ানাকে মুক্ত করে এবং তার প্রেমে পড়ে এবং তাকে জীবন সঙ্গে করে নেয়। এবং কমিক্সে আন্দ্রিয়ানাকে একটা তাবিজ পরিয়েছিল যার ফলে আন্দ্রিয়ানা টোমাস হয়েছিল আইসিসে রূপান্তরিত, এবং তার মাঝেও সুপারহিউম্যান স্ট্রেংথ, সুপারহিউম্যান ডিউরেবিলিটি, সুপারহিউম্যান স্টামিনা, সুপারহিউম্যান স্পিড ইত্যাদি চলে এসেছিল। ডিটেলস নাম্বার 6, এমন টোমাসকে আমরা দেখেছি যে সে সুপার হিরো হতে খুব পছন্দ করে। ডিসি কমিক্সে কিন্তু সে একজন সুপার হিরো এবং তাকে ক্ষমতা দিয়েছিল ব্ল্যাক অ্যাডাম। ডেথ অ্যাডাম যখন সেজাম বলে ডাকে তখন সে ব্ল্যাক অ্যাডামে রূপান্তরিত হয়, ঠিক এইরকমভাবে এমন ব্ল্যাক অ্যাডাম বলে ডাক দিলে ও সিরিজে রূপান্তরিত হয়, এবং কমিক্সে তাকে কিন্তু ব্ল্যাক অ্যাডাম জুনিয়রও পর্যন্ত বলা হয়। নাম্বার 7,
কমিকে কিন্তু একটা ব্ল্যাক মার্বেল ফ্যামিলিও রয়েছে, মানে ব্ল্যাক অ্যাডাম ফ্যামিলিকে ব্ল্যাক মার্বেল ফ্যামিলি বলা হয়। তার পরিবারের মেম্বার হলো ওসিরিস, ব্ল্যাক অ্যাডাম, আইসিস এবং মেরি মার্বেল। এবং এটার স্টারে কিন্তু মুভির প্রায় এন্ডিংও দেখানো হয়েছে। মুভির এন্ডিংয়ে কিন্তু এমন একটা ফিল দিয়েছিল যে ব্ল্যাক অ্যাডাম, এমন আর আন্দ্রিয়ানা তার একটা ফ্যামিলিতে পরিণত হবে। অবশ্যই আমার মনে হয় না ডিসিইউতে মেরি মার্বেল ব্ল্যাক মার্বেল ফ্যামিলিতে অন্তর্ভুক্ত হবে। নাম্বার 8, আন্দ্রিয়ানার গলায় আমরা যে একটা নেকলেস দেখেছিলাম সেই নেকলেসটা কিন্তু আমরা টেথ অ্যাডামের ওয়াইফের গলাতেও সেই নেকলেসটা দেখেছি। নাম্বার 9, বিখ্যাত অভিনেতা হেনরি উইঙ্কলানের একটা কেমিও দেখেছি, যেখানে তিনি অ্যাটম স্মেশারের আঙ্কেল হিসেবে কেমিও করেছেন এবং হেনরি উইঙ্কলানের ক্যারেক্টারটাকে আঙ্কেল এল নামে উল্লেখ করা হয়েছে। অ্যাটম স্মেশার মানে আলবার্ট রথস্টেইন, সে তার পাওয়ার জেনেটিকভাবে পেয়েছে, অর্থাৎ এর আগে অ্যাটম স্মেশারের লেগেসিটা তার আঙ্কেল এল চালিয়েছে, এখন আঙ্কেল এল এর অ্যাটম স্মেশারের লেগেসিটা আলবার্ট রথস্টেইন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নাম্বার 10, ব্ল্যাক অ্যাডাম মুভিতে আমরা সাইক্লুনের একটা অরিজিনের সম্পর্কে জানতে পেরেছি, যে সাইক্লুন এক্সপ্লেন করেছিল যে সে তার পাওয়ারটা কিভাবে পেয়েছে। সাইক্লুনের যখন 15 বছর বয়স ছিল তখন তিনি একজন বিজ্ঞানীর দ্বারা কিডন্যাপের শিকার হয়েছিল এবং বিজ্ঞানীটা সাইক্লুনের উপর অনেক এক্সপেরিমেন্ট করেছিল এবং সাইক্লুনকে জেনিটেস দ্বারা সংক্রমণ করা হয়েছিল এবং সবশেষে সাইক্লুন সে তার ক্ষমতাটা পেয়েছিল। সাইক্লুনের এই অরিজিনটা প্রায় কমিক্স থেকে তুলে নেওয়া হয়েছে। কমিক্সে সে যখন 6 বছর ছিল তখন সে কিডন্যাপের শিকার হয়েছিল আর মুভিতে সে 15 বছরে কিডন্যাপের শিকার হয়েছে। তবে এখানে ইন্টারেস্টিং বিষয় হলো যে মুভিতেও তাকে কোনো একটা বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করেছে এবং কমিক্সে তাকে যে বিজ্ঞানীটা এক্সপেরিমেন্ট করেছিল তার নাম হলো টিও মরু। আশা করি সাইক্লুনের যদি কোনো সোলো প্রজেক্ট আসে তাহলে টিও মরু ভিলেনটাকে পরিচয় করে দিবে ডিসিইউতে। নাম্বার 11, ডক্টর ফেটের হেলমেট অফ নাবু এর কোনো ব্যাক স্টোরি দেখায়নি। মুভিতে শুধু এটাই মেনশন করা হয়েছে যে হেলমেট অফ নাবুটা অন্য কোনো ওয়ার্ল্ডের এবং এই হেলমেটের জন্য কে যোগ্য হবে সেটা হেলমেটই চয়েস করে নেয়। এবং এই জিনিসটাই আমরা মুভির এন্ডিংয়ে দেখি যে যখন সেবাক ডক্টর ফেটকে মেরে ফেলে তখন হেলমেটটা হকম্যানকে বেছে নিয়েছিল এবং সেবাক মারা যাওয়ার পর হেলমেটটা গায়েব হয়ে গিয়েছে, অর্থাৎ এটা কোনো আদার ওয়ার্ল্ডে চলে গিয়েছে এবং অন্য কাউকে ডক্টর ফেট হিসেবে বেছে নিয়েছে। তো যাই হোক, ডিসিইউতে ফিউচারে এটা কীভাবে দেখায় হেলমেট অফ নাবুটা সেটা এখন ইন্টারেস্টিং হবে, তবে ডক্টর ফিট অবশ্যই ফিরবে। নাম্বার 12, মুভিতে একদম শেষের দিকে ব্ল্যাক অ্যাডামকে বের করে আনার জন্য ডক্টর ফিট একটা স্পেল করেছিল। এই স্পেলটা আসলে ইনজাস্টিক গেমের ডক্টর ফিটের সিগনেচার। অবশ্যই ইনজাস্টিকের ডক্টর ফিটের সিগনেচার থেকে এই স্পেলটা অনুপ্রেরণা নেওয়া হয়েছে। নাম্বার 13, মুভির মেন ভিলেন স্মাইল যখন টেথ অ্যাডামের সন্তান পুরুদের কথাটা তুলে তখন স্মাইল জানতো যে ব্ল্যাক অ্যাডাম অনেক ইমোশনাল হয়ে যাবে এবং এর ফলে ব্ল্যাক অ্যাডামের পাওয়ার সে তার কন্ট্রোলে রাখতে পারবে না, এবং যখন সে তার পাওয়ারটা কন্ট্রোলে রাখতে পারবে না তখন একানা মাঝে সে সহ বাকিরাও মারা যাবে। কিন্তু আমরা দেখি যে জাস্টিস সোসাইটি অফ আমেরিকা এমন, আন্দ্রিয়ানা ইত্যাদি ক্যারেক্টারকে বাঁচিয়ে ফেলেছে এবং স্মাইল গ্রেগর মারা গিয়েছে। এখানে কিন্তু স্মাইল গ্রেগর ইচ্ছে করেই মারা গিয়েছে, কারণ স্মাইল জানতো যে সে যখন সেবাকের মুকুটটা পরবে তখন সে হেলে চলে যাবে এবং আমরা দেখি যে সে হেলে চলে গিয়েছিল। এখানে স্মাইল মারা গিয়ে যে হেলে পৌঁছেছে এটা কোনো সাধারণ হেল নয়, এটা হলো দ্য রক অফ ফাইনালিটি। এবং এখান থেকেই সেবাক 6টা ডিমনের কাছ থেকে পাওয়ার পায়, যেমন শয়তান, এইম, বেলিয়াল, বেলজেবুব, এসমুডুস এবং ক্রেটিস। এবং এই 6টা ডিমনের ক্ষমতা নিয়েই স্মাইল হয়ে ওঠে সেবাক। নাম্বার 14, ব্ল্যাক অ্যাডামের পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখেছি সুপারম্যানকে। এই পোস্ট ক্রেডিট সিনটা আসলে ডিসি লিগ অফ প্যাটস এর পোস্ট ক্রেডিট সিনের সাথে মিল রয়েছে। ব্ল্যাক অ্যাডাম মুভিতে সুপারম্যান এর কেমিও হয়েছে পোস্ট ক্রেডিট সিনে আর ডিসি লিগ অফ সুপার প্যাটস এর কেমিও হয়েছিল ব্ল্যাক অ্যাডামে, এবং ডিসি লিগ অফ সুপার প্যাটস এর ব্ল্যাক অ্যাডামের বয়সটাও দিয়েছিল দ্য রকি। তো ভিউয়ার্স, এই ছিল আমার ব্ল্যাক অ্যাডাম মুভি সম্পর্কে কয়েকটা ফ্যাক্ট বা থিংস বা ডিটেইলস যেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম। এবং আপনারা আর কি কি জানেন ব্ল্যাক অ্যাডাম মুভি সম্পর্কে ডিটেইলস অথবা থিংস তা কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।